ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ। আবার অনেকদিন পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে হচ্ছে আমাদের বাড়িতে নারায়ণ পুজো। নারায়ণ পুজো মানে যজ্ঞ, কেন কি সবারই শরীর টরীর খারাপ হচ্ছে, অনেকদিন ধরে নারায়ণ পুজোটা করা হয়নি, সেজন্য আম্মা বললো যে নারায়ণ পুজোটা করি। তো এখন যেহেতু আমার শরীরটা একটু খারাপই থাকে, আমি রেগুলারলি ব্লগ করতে পারি না, তাই আমি ভাবি যে মাঝে মাঝে টুকটাক কোনো অকেশন আমি ব্লগ করব। তো আজকে আমি সেজন্য ব্লগ করছি। আমি সকালবেলা উঠে, সকাল মানে কি ওই আর কি, এখন 8:30 বাজে। তো স্নান টান করে নিয়েছি, মা সিমি আম্মা সবাই ছাদে, ঠাকুরমা শেষ হয়ে গেছে, পুজো স্টার্ট হয়ে গেছে, এখন নারায়ণ পুজো হচ্ছে, একটু পরে যজ্ঞ হবে। তো আমিও যাব এখন, আমিও রেডি হয়ে গেছি। শুনতে পাচ্ছ হোপফুলি, শোনা যাচ্ছে মন্ত্র। আমাদের বাড়িতে কোনো পুজো এই ঠাকুরমশাইকে ছাড়া করা হয় না। মানে ইনি খুব সুন্দরভাবে মন্ত্র পাঠ করেন, এবং আমাদের বাড়িতে যখন খুব আমরা যখন ছোট ছিলাম আর কি, কালী পুজো হতো তখনও ইনি পুজো করতেন। এনার আগে এনার বাবা পুজো করতেন, আর ইনি যখন অকিউপাইড থাকেন তখন আমাদের বাড়িতে পুজোই করা হয় না, এরকম একটা ব্যাপার আর কি। ওম নারায়ণ শ্রী বিষ্ণু বৈ নমো আসমৌনীয় জল নারায়ণ শ্রী বিষ্ণু বৈ নমো পারার্থদং জলম ওম নারায়ণ শ্রী বিষ্ণু বৈ নমো ওম নমো ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্বিতায় কৃষ্ণায় গোবিন্দায় নারায়ণায় নমো নমো। তো পূজাটা দেখতে গেছিলাম উপরে, পরে আমার প্রচন্ড জোরে খিদে পেয়েছে। তো আমি একটুখানি জাস্ট সকালবেলা এখনো কিছু করেনি, মারা যেহেতু নিজেরা সবাই উপোস রয়েছে, পুজো না সারা পর্যন্ত কিছু করবেও না। তো যাই হোক এখন একটুখানি বিস্কিট খেয়ে নিই, বিস্কিট আর দেখি কি আছে সেটা খাই, আর তারপরে বাবা দোকানে গেলে কিছু আনে আনতে বলবো। আজকে ম্যাক্সিমাম সবাই মা আম্মা বাবা মেবি উপোস থাকবে, তো আমরা খালি খাবো। আর আজকে আমার পিসি টিসিরা সবাই আসবে, দেখতে পাবে তোমরা। ভুবনানি পশ্চন সাহা ইদং রবি গ্রহ স্বাহা ওং রবি গ্রহায় স্বাহা দাও ওং সমগ্র প্রণাম স্বাহা যে গ্রহ খানাবা শুক্ল পক্ষে পৌর্ণিমা তীর্থ কাশ্যপ গোত্রস্ব শ্রী প্রণয় বিশ্বাস সদ্বসন্তে পূজ্বাক নারায়ণ দেবতায় পূজকায় পূর্ণ হমং যশৌ সে জুহমি জুহস্মৈ জুহতি বরস্মৈ দধাতি বরং বিনে যশৌ সা ভামি লোক সাহা ওং ভূমুবর্ষ তৎসবিতা বরেণ্যং ভর্গদেবস্য ধীমৈ দেয়ৌন প্রচোদয়াত্। আর আমি এখানে মাঝে গিয়ে একটু কচুরি সুচুরিও খেয়ে এসেছি। এটা ধরে রাখো, খুললাম এতে বন্ধ পুষ্পে এ তস্মই পূর্ণ পত্রানুকল্প ভোজ্যায় এ নম দাও এত অধিপতয় নারায়ণায় শ্রী বিষ্ণু বেই নম এখানে এত সম্প্রদানায় নম ব্রহ্মণে নম আগুনে ব্রহ্মাকে আয় দিয়ে এটা ধরো ধরে বলো বিষ্ণু হরিকাক্ষর সর্বৌযজ্ঞে সরহরি তস্মিন তুষ্টে জগত তুষ্ট প্রণীতে প্রণীত জগৎ এত যাবদীয় কর্মফলম শ্রী ব্রহ্মার চরণে সমর্পিতম নম। হ্যাঁ দাব, হ্যাঁ দাব জল ব্রহ্মণ্য খামস্য। কিন্তু এটা তো ফাটাই ছিল নারকেলটা, দেখেছি। ওম অগ্নেয়তা এটাকে শোনো, ওম অগ্নেয়তা সমুদ্র
গচ্ছ পিঠিত্ত। তাহলে বলো নমং ব্রহ্মণ্য সমর্পিতাম। এরম ওইটাকে প্রসাদ করে নেবেন। যোগ্য কমপ্লিট। আর এখানে হচ্ছে প্রসাদ টসাদ গুলো ইয়ে করছে আর কি। এখানে সিন্নি মাখা হচ্ছে। আরে পুজোর কাজটা। এটা হচ্ছে আজকে আমাদের মেনু, পোলাও, আলুর দম, বেগুনি, আর এই হলো চাটনি। সবাই এসছে, পিসি পিসিরা, দিদি আম্মা। আর পিসি খাবে না তোমরা? আজকে সিমির জন্মদিন, তো সেই জন্য পুজো কমপ্লিট হওয়ার পরে সন্ধ্যাবেলা আর কি ওর এই আশীর্বাদ পর্বটা করা হয়েছে। পিসিরা যদিও বা জানতো না, ওরা এসে জেনেছে। আমাদের তো মাঝে লাগছে না এই এখানে প্রসাদ ভাগ বাটোরা হচ্ছে। এখন এই যে সবাই সকালে পূজার সময় আমার বাবা বলছে ববির আসলো না তো এখনো, মনে মনে ভাবছি একটার আগে না মন্দিরে আমি যাবো না যা বড় তো ফিশি সাইলেন্ট। আরে কথা বলো, জোরে ফুদা নিভে যাবে। বিট্টু হেল্প করে দে।
Happy birthday, Shibi. আমি কিন্তু ভিডিও করছি, হ্যাঁ ফটো তুলিনি। আর এই বার্থডের জন্য সিমি বিরিয়ানি বানিয়েছিল দুদিন আগে, কেন কি পুজো ছিল বলে মাঝে কিছু করতে পারবে না সেই জন্য। তো সেটাই হচ্ছে আমাদের বার্থডে ডিনার ছিল, আর এখানে আলাদা করে একটুখানি কল্পনা আমার জন্য করা হয়েছিল, কারণ চিকেনের ছোঁয়া খায় না। সো সবাই বাড়ি চলে গেছে, এই জাস্ট বেরোলো, মোটামুটি আমাদেরও দিনটা শেষ। আর মা হচ্ছে একটুখানি পুজোর কাজ বাকি আছে সেটা করছে। সো গাইজ, আজকে সবাই টায়ার্ড, সেই জন্য তাড়াতাড়ি শুয়ে পড়ছে এখন 10:30-10:30 মধ্যে। তো আজকের মতো আমি ব্লগটাকে এখানে এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর এর পরে আবার কবে ব্লগ করবো জানি না, যখন টাইম পাবো যখন তখন আমি ব্লগ করবো। সো যাই হোক, সবাই খুব ভালো থেকো, টাটা বাই, গুড নাইট, সুইট ড্রিমস অ্যান্ড স্প্রেড লাভ।